আর সংঘাত নয় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে কথা জানান প্রধানমন্ত্রী তিনি বলেন শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন তিনি একই সঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে বলেও জানান শেখ হাসিনা এ সময় বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম প্রত্যয়ে বাতিলের অনুমোদন দেন তিনি খানের প্রতিবেদন দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা উচিত আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি গণভবনের দরজা খোলা এ সময় কোটা আন্দোলনকারীদের জন্য আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন তিনি আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি তাও যদি এখনো আসতে চায় কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন প্রতিটি হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার করা হবে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে এ সার সংক্ষেপ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভুক কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি তামানাথ হাসিন খান এসএটিভি ঢাকা